যুবক বইয়েন খারাপ পাইও না আপনারে কইয়েন না আমি আমার সাবজেক্ট অনুযায়ী কইয়া বহুত হুয়াইনতে হুড়িনতরে কইন বইন কিটা চিন্তা করস চিন্তা করিস না তোর লাগি জান দিমু আচ্ছা জান তার বাফন নি মাতো না ই জানিগান তার বাফন নি মাতো না বা যে কইল জান দিত তার নি এখান জান তার নি কেন মালিক কে আমার যদি জান হইতো আর আমি এক হুড়িরে দিতাম তে হা হকিগত যদি আমা আমার হইতো আমার তে এক মেয়ের ইলা বুঝাই বললে হইয়ার বেজারি আনবা না তে ইগিয়ে যখন পাগল হইল নে কইল রে তখন জান দেবার কথা কইতে সময় কইলে নে দম লাগতরে রাত আটটা বাদে ফোনে জানাই না মাতা সানা মিচা বোকা আল্লাহ দিলাইছিলা আর যেন মনে হয় না তুমি বাদ গুনা করদায় আর জেসার জেসার লাগি ভাগল হইয়া তুমি কত বড় একটা অবৈধ ব্যবহার করদায় তোমার জীবনে কি তোমার তোমার খান্ড জ্ঞান নাই যুবক ভাই এই কথা আপনার তরে কাজ করি কইছি না সাবজেক্টর মাঝে দি কইছি যদি বলা লাগে তে ইনটাকে সবক নিও আর যদি বুড়া লাগে তে ফালাই দিও কত ব্যাহল আমরা হইছি বাবে উড়ি রুইয়া আলু বেসিয়া ফড়াইতরা হে স্টাইল করে মিজুর স্টাইলে চুল রাখে আর একটা করে কিটা জানি যে কষ্ট করি কুড়াল মারিয়া ফড়াইতরা এরে লেফটিনো বইয়া ওয়ালো লেগে আই লাভ ইউ আছে নি আপনারা দেখছো না নিমাত তা আচ্ছা হোস এক বাপে একটা আওলাদ রে যেও লেখক রে ভাই এক মেয়ে লেখক আর এক ছেলে লেখক রে ভাই চোখ দি লেখক আর শিকড় দি লেখক আর কলম দি লেখক রে ভাই একজন মানুষের তো লেখায় তো দেখা গেছে না নি একটা বিবেক রে প্রশ্ন করো চাই যে আমার বাপেও বলা আই ইংরেজিতে আই এ বি সি ডি ও তার মাঝে তো এল আছে ও আছে ওটা লেখা শিকিলায় তোমার এক বাবায় কত কষ্ট করে ফড়াইলা কত কষ্ট করে উড়ো লইলা কত কষ্ট করে রুয়া রুইয়া তোমার ফড়াইতরা তোমার আখলে লইনি তুমি রাস্তার ভিজর মাঝে পান পাতার ছবি দিয়া আর মাঝখানো আইলা বিউ লেখতাই ওখান তোমার বিবেকে কইল মাতে খারাপ পড়ায় মনে কর দেখিনি গো তোমারই মুখ মনে সারা বই গেলাই বউ তোর হিলোর তুফান কমছে এই মাতে কারবার অনু আছে গোলাত লোকেট 800 টাকা দি গড়াইয়া লোকেটর মাঝে লেখা আই লাভ ইউ আছে না আচ্ছা খারে ও যে হে লেখলো লোকেটরে লোকেটরে আই লাভ ইউ এর মুরাদ কিতা আমি তোমাকে আন্দাজ করো একটা লোকেটরে আই লাভ নিজের আমার কথা বেজারিয়া নিও না যুবক ভাই তুমি দিন আমরা আফন ভাই আমরাও একদিন যুবক আসলাম আবও যুবক রয়েছি খে 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 খেউরে হরু বানাইবার লাগে খেউ আজওয়ায় না সবে প্রত্যেক ওয়াইজও চাইবা আপনার নবীর সঠিক রাস্তা দেখাইয়া দিবা আল্লাহ রসুলের যে ফত দেখাই দিতাম আমরা ও ফতে যাইতাম আল্লাহর হবিবর মহব্বত অন্তরের মাঝে আমি মিলাদ পড়তাম আল্লাহর নবীর মহব্বত রাখে ওয়াজ করতাম আল্লাহর নবীর মহব্বত রাখে মসজিদ যাইতাম আল্লাহর নবীর মহব্বতে একজন আলিম রে মহব্বত করতাম সুবহানাল্লাহ আমি প্রায় ওয়াজ এবলাক যেন যাইয়ার অন্য কইয়ার খারাপ পাইও না হায়রে নাসিরুদ্দিন কলিকাতায় তার বাড়ি মুসলমানের বালিশর তোলে ভিড়ির বান্ধর গাড়ি আজ একদিন আইছে নি কলকাতা থেকে একর জন্য মাত্রায় নাই তো কলকাতার নাসিরুদ্দিন একদিন বড়া খাইছিল নি তোমার বাড়িত ইট একা দোকান আল্লাহ হস্তে দিছিল নি একা চা খাওয়াইছিল নি আমরা মুসলমান বাপসা চাইতে জুম্মার দিন কানো রুকুত গেলে যেব তাকে ভরে ভিড়ির বান ফার্স্টে গিয়ে আতর শিশি ভরলে মন শান্তি আইল নে বলে এই বেটার ভিতরে এই বেটার কাছে একটা নবীর সুন্নত আছে দুঃখ কইবার জায়গা নাই বেজারিয়া নিও না আপনার ই কথার দ্বারা আপনারে আপনারে বাদ কইতে আমি কেন আমার মুরাদ নাই আমরার মাঝে যেটা সলিড হয়ে গেছে আমি ওটারে উপস্থাপন করছি আপনার সামনে আল্লাহ কেউ আসতে বড় গুরে এই জিনিসটারে কন্ট্রোল করেন হাজারো বাচ্চাই নষ্ট হয়ে যেত এটা দেখি দেখি হাজারো বাচ্চাই নষ্ট হইত ফলেন দুরু শরীফ আল্লাহ وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا محمد
وعلى آل سيدنا مولانا محمد. আমি যে কথাটা বিড়ি আই লাভ ইউ সম্পর্কে সুলকাটা সম্পর্কে কইছি চিন্তা করি দেখিও আমি আপনার আরে দুশমন ভাবিয়ে কইছি না এই প্রথাটা কিছু উঠো এক বাচ্চায় ওয়ালো বা আত জ্বালাইয়া লেখে আই লাভ ইউ আস্তাগফিরুল্লাহ আছে না দেখছেন না হ্যাঁ হিন্দু অন্য ধর্মের মানুষে তার খরুর তার ধর্ম কিতা কইছে জানি না আমার ধর্ম কইছে না তোমার আত তুমি মাংস জ্বালাইয়া আই লাভ ইউ লেখতাই রে ও ভাই একটা বার আল্লাহরে ডরাও আল্লাহরে ডরাও এর বাদেও আপনার আর তারিফ করি আর আজকের ওয়াজে যুবক আসেন নি না নাই মাতুকা আমার সভাপতি যাবরে জিকাইন ডেইলি তিনটা সাইটটা প্রোগ্রাম হয়ে গেছে আজকের আপনার আর সভাপতির সভাপতির বোয়ার কারণে দুই ওয়াজ গেছে ডেইলি সাইটটা তিনটা প্রোগ্রাম হয়ে যাইতিরা মুরব্বী অকল বেজারি আনবার কোনো কথাই নাই প্রত্যেকটা ওয়াজের মাঝে বেশিরভাগ উদ্যোগী ওয়াজ কমিটির মাঝে যুবক দেখা যায় কইতা নানি আলহামদুলিল্লাহ একটা হামসায়ার ওয়াজ করতেও মুরব্বী অকলে ফাঁসিয়ে দিলে কাজটা বেশি সেলাই খেয়ে মাতুকা পানি খেয়ে আনছে ওই থোড়া আগে যুবক একজনে আনছে একটা উদাহরণ ছিল ও ফ্লেক কেন খেয়ে বান্ধিছে নিশ্চয় একটা যুবক হরুতায় বান্ধিছে নিশ্চয় একটা সিয়ার একজন যুবক ভাঙিয়ে আনছে আমরা মুরব্বী ভাবসা সাইন উফরে রইতা তাই দেন ফাঁসি ফাঁসি দেন দৈন্য রে ভাই আইন কিতাব বাগার বাগার ভার দৈন্য আমার যুবক ভাই আইন ই অঞ্চল আপনারা পবিত্র ইসালে সবর মফিল করছো কালকে ই গাউ পরিচয় মিলত আমরা এই মুলিটিল্লা খালাসা ও আমরুজালি রহমতুল্লাহ সাহেবের ইসালে সব পরবর দিগার আলমে আমরা খোয়া থাকি বেশি আমল ওর তৌফিক দুঃখা হোক আমি ও আজরাইল মালাকুল মত তুমি আমার তোমার হাত সরকার তার মাঝে আমার নাম লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মালাকুল মত ও লেখতা আর আল্লাহ কইছেন তুমি লেখিয়া যে মুমিনর জান আনতা তারে কিচ্ছু হইও না কথাটা বুঝা যাননি এনর জানা মনে করে এখন হইত ও কথা আল্লাহ কইতরা ও মুমিনর রু যেটা আছে ও মুমিনর বাবা গো ওরাও এতি দিন শেষ এখানে কিন্তু ও সাইডে সাফর এমনি আচ্ছা ওই বইব খাড়া হইব না না ওই খাড়া রাখাম নাই ইউটিউব রুজি বাড়িব তুমি তাই নিকানটা খাটিয়া হেকার হেকার করিও না খুব অসুবিধা হইব অকইয়া দিলি যান চ্যানেলে দেখা যাইব বাগার ফারে ফয়েজ আহমদ আর আলী আহমদের কি হয়েছিল মানুষে ক্লিক করবা দেখতা করি তোকে ইয়া দেখবা সিয়ার চলে দিয়েছে আমি কড়া নিষেধ দিয়ার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আপনারা এটারে কালি খুলিটি করিও না এটা পারে না পুরা ওয়াজ দিবা এতে যদি দেখো একটা কথা অশালীন মুখে লাগছে আপনারারে সব ওয়াইজের পক্ষ থাকি নিজেও ই অর্ডার দিতাম পারমু ইনশাল্লাহ ইকান বরস আছে সারা রুবরে যদি দেখো একটা অশালীন বাসা কোনো হুজুরে কই দিছেন আপনি ওগু ডিলেট করতে পারবা এগুলো আপনি সব হইব আল্লাহর দুই আমার নামে এক বেটা এমনিও মরিয়া আছে বাংলাদেশ গিয়া আর তুমি দিন আমার লিয়ে ভাগ লইও না আমি কইয়া যাই গেছি আল্লাহ কে আসতে দেখো ওয়াদা দেও ঠিক আছে তো ঠিক আছে এর বাদে আট দিন ধরিয়ে বইছে না কিতা কড্ডা যেতাম এটা বহুত বেগর আমার জানা আছে যাই হোক আস্তাগফিরুল্লাহ আল্লাহ মাফ করুক ও সময় দেখো বালা করে বুঝো আমার ওয়ার শেষ হয়ে যা আল্লাহ কুতরা আমার নামটা আমার প্রকৃত মুমিন বন্দার রুহে জেলা দেখে তুমি ওলা আয়নার মতো দরিয়া রাখো ও ভাই মুমিন বন্দার নাম নাই তেরাবালির ভুয়া নাই সত্তার আলীর ভুয়া নাই আব্দুল কুদ্দুস সবর ভুয়ারে তুমি দেখা ইলে আল্লাহ কইতরা না যে ব্যক্তির জান বাড়িয়ে যাইতো
কইতরা ওই ব্যক্তির রূহর লগে তুমি নামক দরিয়া রাখো এতে বুঝা গেল মরণ ওইতে হইলে আল্লাহর সম্পর্ক থাকব রূহর লগে আর কষ্ট হইব আপনার বডির মাঝে জানা রাখুন যে ভিতরে যান খেয়ে দিছে আর জোরে কইন খেয়ে দিছে বেটিংতে দাগা আপনারা ইতা দেননি দাগা মাথো না তো সুই এত লইয়া কিতা করো কান ধরিয়া কন জিও রে না আজ কিতা দি বাত কইছো তে তোর মা কিতা করলা দূর বা সুই বু সিদ্ধ হয় না কেন আবু সুত আরাইতাম পারছি না ওটা মাতি মাতি আর তো কেক্কা করি দি দেন আর কি ও মাতি মাতি বুচ্চু থরি বেটে সুই হারাই দে আল্লাহ তালা হইরা তু আজরাইল মালাকুল মউত তুমি আমার নাম খান আমার রু মুমিন মন্দার রুর লগে তুমি ওলা দরিয়া রাখো ও ভাই আজকে মোবাইলের যুগ বাড়ানোর কারণে বেশি ফটো উঠাইতে আর স্টুডিও যাওয়া লাগে না কথা ঠিক নি আগে বেশি মানছে প্যান কার্ডও ফটো লাগে আধার কার্ডও ফটো লাগে রেশন কার্ডও ফটো লাগে স্টুডিওত গিয়ে আমরা বাপসাসা মা বোন যদি দরকার পড়ে তাহলে উঠাইতা ক্যামেরা আলায় ফটো উঠাইতে সময় তিনবার ক্যামেরা গোলাত লইয়া ইয়া কয় একটু সোজা করুন এর বাদে গিয়া দেখে আবো হয় না তো ফিরিয়া ইয়া কয় একটু কথা করি করতই না না মাতো না এর অর্থ কিটা হে তার লেন্স ঠিক করে ক্যামেরার লেন্স ঠিক করে যত সময় পর্যন্ত ক্যামেরা লেন্সে লেন্সে বইত নাই লেন্সও হামাইতো নাই অতক্ষণ পর্যন্ত হে তোমার ক্লিক মারতো নাই আর যেহেতু দেখবো তার ক্যামেরা লেন্সে হল তার ঠিক আছে ওই সময় বটমে সিভা মারবো আর একটা জিলিক মারবো রে ভাই জিলিকের লোকে তুমি তিন কুইন্টাল মানু তার মিশিনো মারটা বুঝাইতাম পারছি নি ও আল্লাহ আল্লাহ তান হবিবরে মালাকুল মৌত্রে কইতরা মালাকুল মৌ তুমি আমার নামটা তোমার আতর মাঝে লেখো আর লেখিয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও আরিহ রুহুল মুমিনিন রুহাল মুমিন তুমি আমার মুমিন মন্দার রুর মাঝে তুমি নামক দরিয়া রাখো আমার নাম যেটা কলিমা যেটা এটা নূর আমি আল্লাহর জাতর আল্লাহর জাতর নাম নূর আছে না নি মাতো না নূর আছে তো আলো আছে না নাই ও আল্লাহ কুদরা আমার নামে আর মুমিন মন্দার রু যেগু ভিতরে আছে এই মুমিন মন্দার রু এগু আলোকিত হয়ে যায় সুবহানাল্লাহ কইবানি আমি আল্লাহর নামর আলোয় আর মুমিনর রুর আলোয় তুমি দৌড়তে 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 আমার নামে আর মুমিনর রুয়ে যে তু ফোকাস হইব যেই সময় ক্যামেরার লেন্স ঠিক হইব তরকর লগে বিজলির তরকে জেলা হলতা উড়িয়া যায় কিচ্ছু বোঝা যায় না ফটো অটোমেটিকলি মেশিন আই হয় আমার মুমিন মন্দার রুরে তুমি আমার নামটা দেখাইও দইও নূরে যেই সময় বাড়ি খাইব আপনা আপনি কলস থাকি গোল্লা সজেলা ফানি ফড়ে আমার প্রকৃত মুমিন মন্দার রু বাড়ি সুবহানাল্লাহ ভাই ইলা মরণ আপনারা চাইননি আমরা ইলা মরণ চাইনি মাতুকা জুড়ে হোকা চাই কি চাই না তাহলে এইভাবে আমরা জিন্দেগি বানাইতাম আল্লাহ রব্বুল আলামিন আমরা তৌফিক দিত সবে হোকা আমিন জুড়ে হোকা আমিন আল্লাহর হাবিবের মায়ান মানুষ সকল আকা ও মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আমিও আয়াতটা পড়িছিলাম যেটা মানুষের নেক কাম করো ইমান আনছেন রে বাবা দুনিয়ার সমস্ত ইনসান হইলা ক্ষতির মধ্যে কিন্তু জমিনও একমাত্র ইমানদার মুমিন যারা আছেন এরা কিন্তু ক্ষতির মধ্যে নাই সুবহানাল্লাহ কই জুরে কুকে সুবহানাল্লাহ